তো গুড ইভিনিং বন্ধুরা, আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, পূজয় লাগাম টানতে আসছে কঠোর বিধি, ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তের। 6-8 সপ্তাহের মধ্যে করোনার তৃতীয় ঢেউ, ইঙ্গিত দিলেন এইমস প্রধান। করোনার তৃতীয় ঢেউ আসবেই, সে নিয়ে একটা ইঙ্গিত দিয়ে দিলেন এইমস প্রধান রণদীপ গুলেরিয়া। উপায়ও জানালেন কিছুটা ঠেকানোর, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আসাম মন্ত্রিসভার রদবদলের ব্যাপারে কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সংকেত, সরবার পরামর্শ মেনেই রদবদল করতে হবে রাজ্য মন্ত্রিসভার। দিল্লিতে হিমন্ত বিশ্বকে ইঙ্গিত কেন্দ্রীয় নেতৃত্বের। চুরাইবাড়িতে কোটি টাকার গাঁজাভর্তি লরি আটক। কংগ্রেস এআইডিএফ মিত্রতা ভঙ্গ হওয়ার পর অবশেষে মুখ খুললেন এআইডিএফ সুপ্রিমো। আল্লাহ কংগ্রেসের ভালো করুন সঙ্গে আমারও, বললেন বদরুদ্দিন আজমল। অনাস্থা না ডাকায় জেলাশাসকের শরণে জেলা পরিষদ সদস্যরা। দুর্নীতির দায়ে 39 জন কর্মী আধিকারিকের বিরুদ্ধে মামলা জিএমসিএইচ অধ্যক্ষের। ইংরেজিতে অনর্গল কথা বলা এবং শেখার জন্য আসিমগঞ্জে উদ্বোধন হলো স্পোকেন ইংলিশ সেন্টার। কল্যাণমূলক কাজকর্ম জনগণের কাছে পৌঁছে দিতে জনসংযোগের ভূমিকা গুরুত্বপূর্ণ, বললেন মন্ত্রী পীযূষ হাজারিকা। এবং সর্বশেষ খবরটি হলো, সনবিলে বাসমান সৌরবিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা, বাড়বে পর্যটক আকর্ষণও। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। আসন্ন দুর্গাপূজায় লাগাম টানতে আসছে কঠোর বিধি, ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর। উপনির্বাচন হবে, প্রচারও হবে জমিয়ে। অসংখ্য মানুষের জমায়েতে ভাষণ দেবেন দেশের তাবড় তাবড় নেতামন্ত্রীরা। করোনার রক্তচক্ষু এইসব রাজনৈতিক সমাবেশকে বড় বেশি ভয় করে। দ্বিতীয় ওয়েব এদেশে আছড়ে পড়ার সময় আমরা তার প্রমাণ পেয়েছি। আসাম পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যের রাজনৈতিক দলগুলি প্রচার করে চুটিয়ে, করোনা বিধিকে শিখিয়ে তুলে তাবড় তাবড় নেতারা। লক্ষ লক্ষ মানুষের সমাবেশ, র্যালি, মিছিলে অংশ নিয়েছিলেন, কিন্তু বোর্ডের ফাইনাল পরীক্ষা করোনা যুজুতে বাতিল হয়ে যায়। এবার দুর্গাপুজোতেও করোনার কূপ পড়তে যাচ্ছে। গত বছরেও নম নম করে পুজো সেরেছিলেন মানুষ, এবছরেও পুজোতে আনন্দ শিখে উঠতে চলেছে এরাজ্যে। সোমবার এরই ইঙ্গিত দিয়ে রাখলেন স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। তার সাফ কথা, আমরা এখনও দ্বিতীয় ওয়েবের মধ্যেই রয়েছি, বিপদ এখনও কাটেনি, যে কোনো সময়ে তৃতীয় ওয়েব আছড়ে পড়তে পারে। তাই আমাদের গা ছাড়া মনোভাব দেখালে চলবে না। নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হলেও আমাদের সবাইকে চরম সতর্ক থাকতে হবে, আর তা না হলে পুজোর সময় সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করতে বাধ্য হবে। গত বছরে পুজোতে রাজ্য সরকার বেশ কিছু কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। দেবী প্রতিমার উচ্চতা থেকে শুরু করে কোথায় মণ্ডপ তৈরি করা যাবে, কতজনই বা একসঙ্গে মণ্ডপে দর্শন করতে পারবেন, অথবা প্রসাদ বিতরণের সম্পূর্ণ নিষেধাজ্ঞা, এইসব এসওপির মাধ্যমে জারি করা হয়েছিল। এইসব নিষেধাজ্ঞা নিয়ে মানুষের মধ্যে প্রচণ্ড অসন্তোষ সৃষ্টি হয়। সবচেয়ে বেশি সমস্যা হয় পুজোর মাত্র কয়েকদিন আগে ফরমানের ফিরিস্তি ধরিয়ে দেওয়ায়। ততক্ষণে বহু শিল্পী প্রতিমা তৈরি করে ফেলেছিলেন, বহু কমিটি মণ্ডপ তৈরি করে ফেলেছিলেন। সরকারি নিষেধাজ্ঞায় তাদের মারাত্মক সমস্যার মুখে পড়তে হয়। এবারও হাতে এক মাস সময়ও নেই, কিন্তু এখনও পুজো নিয়ে কোনো ধরনের নীতি নিয়ম প্রকাশ করেনি সরকার। অথচ যে কোনো বাড়োয়ারি পুজোর জন্য বেশ কিছুটা সময় লাগে, প্রতিমা তৈরিও হুট করে হয় না। একেবারে শেষ মুহূর্তে সরকার এসওপি জারি করলে গত বছরের মতো একই সমস্যায় পড়বেন পুজো উদ্যোক্তারা। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, এবারের পুজোর সময়েও বিধিনিষেধ আরোপ করা হবে। সরকার পুজোর সময় অবাধে ভিড় করে তৃতীয় ওয়েব ডেকে আনার ঝুঁকি নিতে চাইছে না। আর পুজো হলে ভিড় হবেই, মানুষকে ঘরে বন্দি রাখা অসম্ভব। সম্ভবত পুজোর দিকে তাকিয়েই কার্ফু এখনও পুরোপুরি শিথিল করা হয়নি। পুজোর চার দিন থেকে কার্ফু বজায় রেখে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করা হবে। দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও জানিয়েছিলেন পুজো নিয়ে এসওপি জারি করবে সরকার, তবে এতে কিছুদিন সময় লাগবে। সোমবার রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরে খোঁজ নিয়ে জানা গেল এ ব্যাপারে তেমন কোনো আলোচনা হয়নি, তবে এসওপি যে জারি করা হবে সে ব্যাপারে তারাও নিশ্চিত। অপরদিকে 6-8 সপ্তাহের মধ্যে করোনার তৃতীয় ঢেউ, ইঙ্গিত দিলেন এইমসের প্রধান। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর ভারতের ভয়ঙ্কর চিত্রটা, গত এপ্রিল ও মে মাসে টের পেয়েছেন দেশবাসী। এখনও দ্বিতীয় ঢেউয়ের রেশ রয়ে গেছে, তবে এখন অনেকটা স্তিমিত। কিন্তু দ্বিতীয় ঢেউ যাওয়ার পরিস্থিতি তৈরি হলে কী হবে, ইতিমধ্যে তৃতীয় ঢেউ নিয়ে চর্চা শুরু হয়ে গেছে।
অনেক রাজ্যে ইতিমধ্যে তৃতীয় ঢেউ সামাল দেওয়ার আগাম প্রস্তুতি শুরু হয়ে গেছে। আদৌ কি তৃতীয় ঢেউ আসবে? এলেই বা কবে আসবে তৃতীয় ঢেউ? এই প্রশ্ন এখন মুখে মুখে ঘুরছে। তারই একটা ইঙ্গিত দিলেন এইমসের প্রধান চিকিৎসক রণদীপ গুলেরিয়া। এইমস প্রধানের দাবি, তৃতীয় ঢেউ আসতে পড়বেই, আর তা পড়তে পারে 6 থেকে 8 সপ্তাহের মধ্যেই। সহজ কথায়, দেশের হাতে তৃতীয় ঢেউয়ের সঙ্গে লড়াই করার আগাম প্রস্তুতি নেওয়ার সুযোগ রয়েছে 2 মাসের মতো। তৃতীয় ঢেউকে যদি ভয়ঙ্কর চেহারায় না দেখতে হয়, সেজন্য যথাসম্ভব টিকাকরণে গতি আনা জরুরি। কিন্তু গুলেরিয়া এটাও মেনে নিচ্ছেন যে দেশের সব মানুষকে এত কম সময়ের মধ্যে টিকা দেওয়াটা মুশকিল। তৃতীয় ঢেউ কিছুটা ঠেকাতে তিনি মানুষের সচেতনতার উপরই ভরসা রাখছেন। কিন্তু আনলক পর্বে যেভাবে মানুষ লাগাম চড়াভাবে বার হতে শুরু করেছেন, তাতে পরিস্থিতি খারাপ হবে বলেই মনে করছেন রণদীপ গুলেরিয়া। তার মতে, মানুষ প্রথম ও দ্বিতীয় ঢেউ দেখার পরও শিক্ষা নেয়নি, মানুষ সচেতন হলে তৃতীয় ঢেউকে অনেকটা ঠেকানো সম্ভব হবে বলেও মনে করছেন তিনি। মানুষকে করোনাবিধি মেনে চলার জন্য সরকারের তরফেও বারবার অনুরোধ করা হয়েছে। অপরদিকে সর্বানন্দ সোনোয়ালের পরামর্শ নিয়েই রদবদল করতে হবে রাজ্য মন্ত্রিসভার। দিল্লিতে হিমন্ত বিশ্বকে ইঙ্গিত কেন্দ্রীয় নেতৃত্বের। আসাম মন্ত্রিসভার রদবদলের ব্যাপারে কেন্দ্রীয় নেতৃত্ব সবুজ সংকেত দিলেও পাশাপাশি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের রাজনৈতিক ভারসাম্য অক্ষুণ্ণ রাখতে রদবদলের আগে অবশ্যই কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে আলোচনা করতে হবে। এতে একটি বিষয় পরিষ্কার, রাজ্য রাজনীতি থেকে বিদায় নিলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল যে এখনও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যথেষ্ট গুরুত্ব পেয়ে থাকেন সেটা স্পষ্ট হয়ে গেছে। রাজধানী দিশপুরে জোর গুজব হলো অন্তত 3 থেকে 4 জনের মন্ত্রিত্ব কাটা পড়তে পারে। মূলত পারফরমেন্সের ভিত্তিতেই বিচার করে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নেবেন। তবে কেন্দ্রীয় নেতৃত্ব হিমন্ত বিশ্ব শর্মাকে পরামর্শ দিয়ে বলেছে, রদবদলের আগে যেন একবার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের অনুমোদন নিয়ে নেওয়া হয়। এটা ঠিক যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রদবদল নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। জানা গেছে 3 জনকে বাদ দেওয়া ছাড়াও অন্তত 5 থেকে 6 জন নতুন মন্ত্রীকে তার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করতে পারেন মুখ্যমন্ত্রী। সেই অবস্থায় বরাক উপত্যকার নতুন মুখ কে হতে পারেন, এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সংকেতের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সকাল 9টা থেকে 11টা পর্যন্ত লাগাতার 2 ঘন্টা সর্বানন্দের সরকারি বাসভবনে ম্যারাথন বৈঠক করেন। বৈঠকে কী স্থির হয়েছে তা জানা না গেলেও প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্র ইঙ্গিত দিয়েছে, রাজ্য রাজনীতিতে এখনও যারা তার অনুগামী বলেই পরিচিত তারাও যেন মন্ত্রিসভায় যথার্থ প্রতিনিধিত্ব পান সেটা নিশ্চিত করা জরুরি। দলীয় সূত্র জানিয়েছে, সংগঠনের প্রাক্তন রাজ্য সভাপতি রঞ্জিত দাসের কাজকর্মে হিমন্ত বিশ্ব শর্মা মোটেও সন্তুষ্ট নন। শুধু তাই নয়, সর্বানন্দের প্রথম রাজ্য সফরে যে আশীর্বাদ যাত্রা কর্মসূচি নেওয়া হয়েছিল সেখানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্বয়ং হাজির থাকলেও প্রাক্তন সভাপতি হিসেবে রঞ্জিত দাস সেই আশীর্বাদ যাত্রায় সামিল হননি। এর পেছনে কোনো রাজনৈতিক কার্যকারণ রয়েছে কিনা সেটা জানা না গেলেও রঞ্জিতবাবু সম্পর্কে প্রাক্তন মুখ্যমন্ত্রী যদি কোনো সবুজ সংকেত না দেন সেক্ষেত্রে তার পুনর্বাসন কীভাবে হবে সেটা এখনও অস্পষ্ট। দলের বিধায়ক বরাকের একমাত্র মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের কাজকর্মে মোটেও সন্তুষ্ট নন হিমন্ত বিশ্ব শর্মা। আকারে ইঙ্গিতে সেটা পরিমলবাবুকে বুঝিয়ে দিলেও রাজ্য রাজনীতিতে সর্বাগনিষ্ঠ বলেই পরিচিত পরিমলবাবু। এই অবস্থায় রদবদলে তার মন্ত্রিত্ব থাকবে কি না সেটা নিয়ে আগে সংশয় থাকলেও বর্তমানে তা দূর হয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে। অপরদিকে কংগ্রেস এআইডিএফ মিত্রতা ভঙ্গ হওয়ার ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল রাজনৈতিক মহলে। মৌনতা অবলম্বন করেছিলেন এআইডিএফ সুপ্রিমো বদরউদ্দিন আজমল, শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেন এআইডিএফ সুপ্রিমো। কংগ্রেসের সঙ্গে মিত্রতা, উপনির্বাচন, অখিল গগৈ ইত্যাদি বিষয়ে মন্তব্য করেন, বলেন কংগ্রেসের সঙ্গে মিত্রতা ছিল রাজনৈতিক সিদ্ধান্ত, ফলে মিত্রতা রাখা না রাখা নির্ভর করবে সেই দলের উপর। কংগ্রেস মিত্রতা ভঙ্গ করেছে, আল্লাহর কাছে তার আহ্বান জানান, আল্লাহ কংগ্রেসকেও ভালো রাখুক, এআইডিএফকেও ভালো রাখুক। কংগ্রেস এআইডিএফ মিত্রতা ভঙ্গ হয় কোনো রাজনৈতিক ক্ষতি হবে কি না প্রশ্নের জবাবে আজমল বলেন, মিত্রতা ভঙ্গ হয় 2 দলই লাভবান হবে, উপনির্বাচন জিতবে এআইডিএফ, 2টি কেন্দ্রেই প্রার্থী দেবে, জয়ীও হবে, তবে 1টিতেও দল প্রার্থী দিতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন। কোন কেন্দ্রে এআইডিএফ প্রার্থী দেবে তা তিনি খুলশা করেননি, বলেন তা সময়ে স্পষ্ট করা হবে।
কংগ্রেস এআইডিএফ এর সঙ্গে মিত্রতা ভঙ্গ করে কি কোনো বিশ্বাসঘাতকতা করেছে সেই প্রসঙ্গেও তার স্পষ্ট জবাব ছিল বলেন মিত্রতা ছিল রাজনৈতিক সিদ্ধান্ত মিত্রতা কতদিন থাকবে তা নির্ভর করে সেই দলের উপর কংগ্রেস এআইডিএফ দলের সঙ্গে মিত্রতা ভঙ্গ করায় কোনো ক্ষতি হয়নি বরং উভয় দলই লাভবান হয়েছে অখিল গগৈ সম্পর্কেও কটাক্ষ করেন বলেন গগৈ হতাশাগ্রস্ত এবং পরাজিত দলের নায়ক নির্বাচনের সময় তার ধারণা ছিল রাইজর দল 15 থেকে 20টি আসন পাবে তা পায়নি ফলে হতাশ হয়ে পড়েছেন তিনি যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী সহ বিভিন্ন নেতানেত্রীর দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন সস্তা প্রচার লাভের জন্য আজমলেরও নাম নিচ্ছেন আজমলের বিরুদ্ধে কথা বললে প্রচার পাওয়া যায় তাই তিনি সর্বদা প্রচারে থাকার জন্য আজমলের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন এআইডিএফ দলের একজন বিধায়ক বিজেপিতে যোগদান প্রসঙ্গে বদরউদ্দিনের মন্তব্য ওহ চলা গয়া ভুল যাও অপরদিকে অনাস্থা না ডাকায় জেলাশাসকের শরণে জেলা পরিষদ সদস্যরা নির্দিষ্ট সময়ের মধ্যে অনাস্থা না ডাকায় জেলা পরিষদের চেয়ারম্যান আশিস নাথের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী দলের জেলা পরিষদ সদস্যরা সোমবার এ নিয়ে তারা জেলাশাসকের সঙ্গে দেখা করে নালিশ জানিয়েছেন এমনকি পঞ্চায়েত আইন মেনে অনাস্থা ডাকার অনুরোধ করেছেন জেলাশাসকের কাছে অন্যদিকে আইন অনুযায়ী কাজ হবে বলে মন্তব্য করেছেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল প্রথম থেকেই ভুল পথে পরিচালিত হয়েছেন আশিস নাথ তার কার্যকলাপে বিগড়ে রয়েছেন জেলার সব কজন বিধায়ক এমনকি তার পাশে নেই শাসক দলও আশিসকে গদিচ্যুত করতে উঠে পড়ে লেগেছেন খুদ শাসক দলের নেতা বিধায়করা এরপরও দু একজনের বুদ্ধিতে শাসক দলের নেতাদের সঙ্গে জামেলা মিটমাট করেননি আশিস যখন পদক্ষেপ নিয়েছেন তখন যা হওয়ার হয়ে গেছে গত 26 আগস্ট তার বিরুদ্ধে অনাস্থা আনেন বিক্ষুব্ধ জেলা পরিষদ সদস্যরা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে বৈঠক ডাকেননি আশিস ফলে সোমবার ফের একজুট হয়ে জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন জেলা পরিষদ সদস্যরা এবার পঞ্চায়েত আইন মেনে জেলাশাসককে অনাস্থা ডাকার অনুরোধ করেছেন তারা পরে আসিমগঞ্জ জেলা পরিষদ সদস্যা মমতাজ বেগম বলেন আমরা চেয়ারম্যানের হাতে অনাস্থাপত্র দিয়েছি কিন্তু তিনি বৈঠক ডাকেননি এবার পঞ্চায়েত আইন মেনে বৈঠক ডাকবেন জেলাশাসক মন্তব্য করেন মমতাজ এ নিয়েও আশিসের বিরুদ্ধে 19 জনের মধ্যে 18 জন জেলা পরিষদ সদস্যই একজুট রয়েছেন বলে দাবি করেন মমতাজ অন্যদিকে আইন মেনে কাজ হবে বলে মন্তব্য করেছেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলেন দলের জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যরা বুঝবেন কি করণীয় প্রয়োজনে আমরা এ নিয়ে আলোচনায় বসব বলে মন্তব্য করেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল অপরদিকে দুর্নীতির দায়ে 39 কর্মী আধিকারিকের বিরুদ্ধে মামলা জিএমসিএইচ অধ্যক্ষের চিকিৎসা ব্যয়ের নামে রাজ্যের বিভিন্ন বিভাগে সংগঠিত ব্যাপক দুর্নীতির তত্ত্ব সামনে এসেছে চিকিৎসা ব্যয়ের নামে জিএমসিএইচ থেকে রেফারেল বোর্ডের ভুয়ো প্রমাণপত্র দেখিয়ে একাংশ সরকারি আধিকারিক কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে জানা গেছে এই তথ্য প্রকাশ্যে আসার পর রবিবার বেশ কয়েকটি সরকারি বিভাগের 39 জন কর্মী আধিকারিকের বিরুদ্ধে মামলা করেন জিএমসিএইচের অধ্যক্ষ এদের মধ্যে রাজ্য বন বিভাগের এক আধিকারিকও রয়েছেন উল্লেখ্য নিজেদের বিভাগের অনুমতি ছাড়াই দেশের বিভিন্ন নামিদামি চিকিৎসালয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে জিএমসিএইচের রেফারেল বোর্ডের ভুয়ো অনুমোদন এবং ভুয়ো বিল দেখিয়ে নিজেদের বিভাগ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেন এই আধিকারিকরা দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়ায় আসাম সরকারের শিক্ষা অর্থ বিদ্যুৎ বন ইত্যাদি বিভিন্ন বিভাগের কর্মী আধিকারিকরা অর্থ নয়ছয় করেছেন বলে অভিযোগ জিএমসিএইচের অধ্যক্ষ অভিজিৎ শর্মা বলেন গত জুলাই মাসে মেডিকেল রিম্বার্সমেন্টের কয়েকটি বিল আসে তার কাছে এর মধ্যে তিনি দুইজনের নথিপত্র পরীক্ষা করে দেখেন যে বিলগুলো ভুয়ো এমনকি রেফারেল বোর্ডের অধ্যক্ষ সহ সদস্যদের সই ও সিল জালিয়াতি করা হয়েছে বলেও বুঝতে পারেন তিনি একইভাবে এপিডিসিলের কয়েকজনের বিল ভুয়ো বলে ধরা পড়ে এরপর অন্য বিভাগেরও কিছু আধিকারিকের বিল ভুয়ো বলে জানা যায় একটি দুষ্টচক্র অতি পরিকল্পিতভাবে দীর্ঘদিন ধরে জালিয়াতি করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে বলে সন্দেহ প্রকাশ করেছেন অধ্যক্ষ শর্মা রবিবার তিনি এই ধরনের 39 জন সরকারি কর্মী আধিকারিকের বিরুদ্ধে ভাঙ্গা গর্তনায় মামলা দায়ের করেছেন অভিযুক্তদের মধ্যে 37 জন এপিডিসিএলের 2 জন প্রাথমিক শিক্ষা বিভাগের এবং 1 জন অর্থ বিভাগের কর্মচারী বলে জানা গেছে শিক্ষা বিভাগের কর্মী 2 জনের মধ্যে বঙ্গাইগাঁও জেলার বর্মন পদবীর 1 জন কর্মী রয়েছেন বলে খবর চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর নামে লক্ষ লক্ষ টাকা হড়প করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এছাড়া বন বিভাগের এক আধিকারিকও মেডিকেলের বোর্ডের সই জাল করে রেফারেল বোর্ডের ভুয়ো অনুমতি নিয়ে উন্নত চিকিৎসার নামে বড় অঙ্কের অর্থ নয়ছয় করেছেন বলেও জানা গেছে উল্লেখ্য রেফারেল বোর্ডের অনুমতি ছাড়া বেসরকারি হাসপাতালে চিকিৎসা করলে সরকার সেই চিকিৎসা ব্যয় বহন করে না
ফলে জালিয়াতির মাধ্যমে বৌডের ভুয়ো অনুমোদন জোগাড় করেছিলেন এই কর্মী আধিকারিকরা। এরা প্রত্যেকেই প্রায় 4 থেকে 10 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলে জানা গেছে। সেই অনুযায়ী মোট 8 কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে বলে মনে করা হচ্ছে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।